চ্যানেল কাকুলি ব্লগস আর একবার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা সবাই ভালো আছো? আমি তো একদম ভালো আছি আর আমার ছেলেও ভালো আছে। এই যে দেখো আমার পুষ্কু দাওয়ারও ভালো আছে। আমরা দুজনে এখন সকাল সকাল উঠে গেছি ঘুম থেকে আর প্রচণ্ড ঠান্ডা করছে আর কুয়াশা মেঘ। তো আমরা এখন যাব, কোথায় যাব বলো তো? আমরা এখন যাব শিশির তুলতে, কারণ আজকে আছে ভাইফোঁটা। আর আমাদের বাড়িতে সবাই ভাইফোঁটা করে, আমি কি ভাইফোঁটা না করি এটা কখনো হয়? আমিও ভাইফোঁটা করব আর আমার বেটু কেউ দিবে, আমার ভাগ্নি। তো চলো যাই শিশির তুলতে। এই যে দেখো আমার দাওয়ার পুচকু দাওয়ার আমার সঙ্গে রেডি যাওয়ার জন্য। আর আমরা রাস্তায় আছি, এই যে রাস্তা। আর মানে আজকে আমার দাদা আসবে, আমি এখন বর্তমানে শ্বশুর বাড়িতেই আছি। তো এখানেই ভাইফোঁটাটা করা হবে, কারণ আমার হাজবেন্ড ওকেও করবে, মানে ওকে দিবে আমার ননদ। আর আমার দাদাও আসবে, আমার দাদাকে আমি দিব আর আমার ছেলেকে দিবে আমার ভাগ্নি। তো চলো আজকের দিনটা পুরো তোমাদের সঙ্গে শেয়ার করবে, তোমরা দেখতে থাকো আমার ব্লগ। আর দেখো এই পাশে আমরা কোথায় চলে এসেছি, ক্যাম্প আছে। আর ক্যাম্পের এটা পুরো মাঠ হয়, কি বড় মাঠ, প্রচণ্ড বড় মাঠ। তো মাঠটা পুরোটা ঘিরে দিয়েছে আর প্রচণ্ড কুয়াশা, দেখতে পাচ্ছ কি কুয়াশা? মানে এত সকালে উঠেছে ঘুম থেকে আর কুয়াশা এখনও ভাঙিনি, তার মধ্যে ঠান্ডা করছে। তো আমি এটা মুড়ে নিয়েছি, এই যে দেখো। আর ক্যাম্পটা একটু দেখাবো, ক্যাম্পের গেটটা, চলো যাই। তো এখানে আসলে না সকালের মুহূর্তটা খুব সুন্দর লাগে, কারণ রাস্তা আছে আর রাস্তার পাশে ক্যাম্প আছে, আরও মানে খুব সুন্দর লাগে রাস্তা ঘুরতে। এই যে রাস্তা ঘুরতে খুবই ভালো লাগে। আর আমার দেওয়ারের সঙ্গে বেরোয়েছি তো আরও ভালো লাগছে, কারণ আমার পুষ্কু পুষ্কু দেওয়ার, তাই না? কিছু বল বল, কিছু না কিছু মানে সরম করছে, লজ্জা করছে। এই যে দেখো, এই যে দেখো ক্যাম্পের গেট, এখানে ডিউটি করে নাকি এখানে ডিউটি করে এখানে ক্যাম্পের গেট। এটা পুরোটা পুরোটা ক্যাম্প হয় পুরোটা, খুব সুন্দর দেখে বসে আছে। আর পাশেই বর্ডারের রাস্তা আছে, মানে আমি তো আগে কোনোদিন ভাবতে পারিনি যে আমার বর্ডারের কাছে মানে এই পাশে আমার বিয়ে হবে। তো হয়ে গেছে, তো আমাকে ভালো লাগে, খারাপ লাগে না, কারণ সামনে ক্যাম্প আছে, বর্ডার। আমি তো বাংলাদেশ কোনোদিনও দেখিনি, তো কীরকম যে বাংলাদেশ সেটাও জানি না। তো গেছিলাম মানে এখানে বিয়ে হওয়ার পরে আমি বাংলাদেশে একবার গেছিলাম। আর এই যে আমার পুষ্কু দাওয়ারের সঙ্গে, মানে আমি খুবই এক্সাইটেড, কারণ বাংলাদেশে যাওয়ার ব্যাপারে। কারণ আমি তো আগে ভাবতাম যে বাংলাদেশ হয়তো আলাদা, কেমন না কেমন। তো সেটা আমার পূরণ হয়ে গেছে আশা, কারণ ওই পার গেছিলাম, মানে আধার কার্ড জমা দিয়ে নাকি যাওয়া যায়, তো গেছিলাম সেরকমভাবে। আর বলতে বলতেই আমরা চলে এসেছি ধানের এখানে, তো এখন শিশির তুলব, চলো যাই। ও আর সবার আগে একটু দেখে দেই বর্ডারের রাস্তাটা, মানে বর্ডারের ওই পার তারকাটা আছে, তারকাটার ওই পার বাংলাদেশ, ওই পার বাংলাদেশ মানে অতটা কাছে না, বাট অনেক জমি আছে। তারপরে তো প্রচণ্ড কুয়াশা করছে, সেভাবে তো দেখা যাবে না, তো তবু তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর রাস্তায় হাঁটছি তো একটু ক্যামেরা ধরে আছি, মানে কি বলবো। তো চলো স্টার নিয়ে আসিনি যেহেতু, তাই দেখিয়ে দিই একটু আগে, তারপরে যাব। এই যে দেখো, এই যে বর্ডারের রাস্তা গেছে, খুব সুন্দর লাগছে কুয়াশা। আর আর এই পাশে আছে মানে তারকাটা, তো তারকাটার ওই পারে আছে অনেক জমি আছে, মানে কাছে তো না, একটু দূরেই বাড়ি টাড়ি আছে অনেক বাংলাদেশ ওই পার। আর এই পাশে আছে অনেক মানে আমাদের ইন্ডিয়ার জমি। আর এই পাশে কিন্তু ইন্ডিয়ার মানে বাংলাদেশের ওই পারে কিন্তু সব পুরোটা ইন্ডিয়া ধরে, তারপরে কিছু দূর মানে জমিগুলো পার হয়ে তারপরে ওটা ধরে বাংলাদেশ। তো চলো আমরা চলে এসেছি, এই যে দেখো ধান। তো এখানে এখন যাব আমরা। আর এখানে দেখো ধান প্রায় হচ্ছে, মানে আর কিছুদিন হলে পেকে যাবে ধান।
আর খুব সুন্দর লাগছে, সবুজ ধান ক্ষেত। আর এখানে আমি শিশি তুলছি, আর শিশির সেভাবে অত বেরোচ্ছে না, একটু একটু করেই সবগুলো ধানের কাছ থেকে নিচ্ছি। তো খুব সুন্দর লাগছে সকালের আবহাওয়াটা, আর তার সঙ্গে শিশির তুলতে এসেছি অনেকদিন পরে। সেরকমভাবে মাঠে আমার আসা হয় না, অনেকদিন পরে আসলাম আর খুব সুন্দর লাগছে। তো ও তোমরা আবার বলবে যে শিশির কী কাজে লাগে, শিশির লাগে চন্দন বাটা শিশির দিয়ে করতে হয়, এটাই ভাই ফোঁটা দিতে হয় ফোঁটা, তো তার কারণে। আর তোমাদের কীরকম লাগে জানি না, বাট আমাদের লাগে। এই যে আমাদের শিশির তোরা একদম কমপ্লিট, তো এতটুকু পেয়েছি। এই যে বেশি পাইনি, কারণ হচ্ছে যা পেয়েছি এগুলোই হয়ে যাবে যথেষ্ট, কিন্তু খুবই অসুবিধা হচ্ছে তোলা, তাই না? তো চলো, এখন আমাদের তোলা কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাব, তোমরা দেখতে থাকো, চলো। আর এখন এই যে বাড়ি যাচ্ছি, আমাদের কমপ্লিট। তো বাড়িতে আবার অনেক কাজ আছে আজকে, তো শাশুড়ি মেয়ে একাই করছে সম্পূর্ণ কিছু। চলো বাড়িতে যাই, যে একটু হেল্প করি। আর আজকে পুরো অনেক কাজ আছে আর কি, রান্না বাড়ি অনেক কিছু করতে হবে। তো চলো তোমরা সঙ্গে থাকো। বাড়িতে এসে দেখছি শাশুড়ি মেয়ে বাড়ির সমস্ত কাজ করে নিয়েছে, তো আমি বাইরের খোলাটা একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি, তো এগুলো পরিষ্কার করি ফটাফট করে, তারপরে আবার অনেক কাজ আছে। আর তারপরে দেখো এখানে লুচি ভাজা হবে, তো লুচি এগুলো বেলে দিচ্ছে আমার শাশুড়ি মা। তো আজকের দিনে লুচি ভাজা হয় না, এটা কখনো হয়। লুচি আরও অনেক রকমের রান্না করতে হবে, তো সমস্ত কিছু রেডি করছে। আর এই পাশে দেখো আমার শ্বশুরমশাই লুচি ভাজছে, তো আমার শাশুড়ি মেয়েকে অনেক কাজে হেল্প করে দেয়, আমার শ্বশুরমশাই খুবই ভালো মানুষ। আমি তো রেডি হয়ে নিয়েছি, আর আমার ননদ সমস্ত কিছু রেডি করছে ভাইফোঁটার আয়োজন, মানে যা যা লাগে ওখানে করার। তো চলো তো দেখি কি করছে। আর দাদা চলে এসেছে, এই যে দাদা, এদিকে, এই যে দাদা, দাদা দাদা একটু হাই বলে দে। তো এখন যাব, গিয়ে আমরা শুরু করে দিব আমাদের ভাইফোঁটার পর্ব, তো চলো যাই। আর এখানে দেখো সমস্ত কিছু রেডি হয়ে গেছে, আর এই যে দেখো, তো চলো এখন শুরু করি। আর এই যে আমার ফোঁটা দেওয়া প্রায় শেষের দিকে, আর একটু দাদাকে খাইয়ে দিচ্ছি। তো দাদাকে খাওয়ানোর পরে আমাদের কমপ্লিট হয়ে গেলে আমার ননদ আবার আমার হাজব্যান্ডকে দিবে ফোঁটা, তো আমরা তাড়াতাড়ি করে শেষ করি। আর এখানে আমি দাদাকে একটু প্রণাম করিয়ে নিচ্ছি। আর আমার ছেলেকে আমার ভাগ্নি দেওয়ার কথা ছিল, কিন্তু দেওয়া হবে না, কারণ আমার ছেলের বয়স সেরকম হয়নি, ছোটো আছে ও, তো 5 বছর হলে আমার ছেলেকে দেওয়া হবে। আর এখানে দেখো আমার ননদিনী দিচ্ছে ফোঁটা ওর দাদাকে, তো তোমরা দেখতে থাকো।
তারপরে দেখো আমাদের ফোটা কমপ্লিট। আর এই পাশটায় দেখো আমার বাবা মানে শ্বশুরমশাই রান্না করছে। কি রান্না করছে? মাংস রান্না করছে। এখানে তো খুবই সুন্দর রান্না করতে পারে। আর এখানে উনানে রান্না করছে। উনানে রান্না করলে বেশি টেস্টি হয়, খুব সুন্দর রান্না করে। ভাই ফোটা কমপ্লিট হয়ে গেল, তারপরে এই যে সবাই বসে আছে, আর দাদা খাওয়া দাওয়া করে চলে গেল, ও বেশি দেরি করেনি, বাড়িতে তাড়াতাড়ি চলে গেল। আর এই যে দেখো সবাই আমরা বসে আছি, কি করছো তুমি? হ্যাঁ, তো আর সন্ধ্যায় আছে আমাদের এখানে অনুষ্ঠান কালী পুজো উপলক্ষে, কিন্তু এখন হয় মানে ভাই ফোটার দিনে হয়। তো আজকে কি কি অনুষ্ঠান আছে তোমাদের সমস্ত কিছু দেখাবো, আমরা যাব এখন রেডি হয়ে নিব তারপরে। তো এখন এই যে আবার নরদ বসে আছে এখানে, আর আমার বিটু সাজুগুজু করে চলে গেল অলরেডি অলরেডি আর এই যে দেখো বিকে জলের সঙ্গে আমি খুশি লাগে। ঠিক আছে, আমরা রেডি হয়ে নেই, তারপরে দেখা হচ্ছে। বাড়িতে আর অনেক রাত্রি লেগে গেছে, আর বেটু এখনও ঘুম করিনি, ও এখন খেলা করছে এখানে, আর ওকে এখন ঘুমিয়ে দিব, আর আমি এখন ঘুমোতে যাব। তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আমার ভিডিও যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, বাই।